হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে শিক কাবাব। কীভাবে ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইল শিক কাবাব তৈরি করা যায় সেই রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে মাংসগুলো খুব পাতলা করে কেটে নিয়েছি যেন খুব বেশিক্ষণ মেরিনেট করে রাখার প্রয়োজন না পড়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জয়ফল, জয়ত্রী এবং গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। এখন তেল এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটিকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি মিশ্রণটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি একটু একটু করে মাংসের টুকরা নিয়ে কাঠিতে টুইস্ট করে গেঁথে নিচ্ছি। আমি মাংসগুলো কাঠিতে গেঁথে নিয়েছি। এখন একটি প্যানে তেল দিয়ে এর মধ্যে কাঠিগুলোকে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আরেক পাশ হওয়ার জন্য আমি কাঠিগুলোকে উল্টে দিচ্ছি। কাবাবগুলো বেক করা হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং প্লেটে সবগুলো কাবাব নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজাদার শিক কাবাব। আপনারা এটি ট্রাই করে দেখতে পারেন, এর স্বাদ রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম নয়।